গুড মর্নিং, এখন বাজে সকাল 10টা, আর আজকে এই সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠেছি 7টার সময়, তারপর সকালে যে সমস্ত কাজ ছিল সেগুলো সব সারলাম, এখন করব ব্রেকফাস্ট, তারপর দেখা যাক সারাদিনটা কিরকম কাটে, তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। আজকে সকাল থেকে মেঘ করে আছে, একটুও রোদ নেই। আজকে সকালে তো মেঘলা আবহাওয়া ছিল, এখন দুপুর হয়ে গেছে, এখন খুব রোদ, তো গরমটাও ভীষণ পড়েছে। এখন স্নান করে নেব, আর দেখো এখন কত পাখি বসে আছে, এই দুপুরবেলাটা অনেক পাখি থাকে এখানে। তো এখন বিকেল হয়ে গেছে, আর আমি প্রত্যেক দিনের মতো ছাদে চলে এসেছি এই জামা কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য। তো আর দুপুরবেলা ওই স্নান খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম করলাম, আর এখন এই উঠে ছাদে এলাম। এরপর একটু দোকানে যেতে হবে কয়েকটা জিনিস আনার জন্য। এখন আমি যাব একটু আমার বাড়ির পাশে যে দোকানটা আছে ওই দোকানে, ওখানে কয়েকটা জিনিস আনার জন্য ওখানে একটু যেতে হবে। চলো তাহলে যাওয়া যাক। তো আমার যে জিনিসগুলো নেওয়ার ছিল সেগুলো সবই পেয়ে গেছে আজকে, আর সন্ধ্যেও প্রায় নেমে আসছে, তো যাই তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাই। সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকতে আমার একদম ইচ্ছে করে না, তো সন্ধ্যে হওয়ার আগেই যেখানে যাই না কেন বাড়িতে ফিরে আসে। এখন বাজে রাত্রি 11টা, আর আমার আজকের মতো সব কাজ শেষ হয়ে গেছে। তখন বিকেলে দোকান থেকে ফিরে আসার পর কিছুক্ষণ ইউটিউবে ভিডিও দেখলাম, তারপরে চাউমিন তৈরি করলাম, আর এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আর সেরকম কিছু কাজ নেই, এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো এটুকুই, দেখা হবো পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে।